নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবজানী। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। তো আজ হলো শনিবার। তো শনিবার দিন কিভাবে সারাটা দিন কাটালাম পরিবারের সবাইকে নিয়ে এবং সকাল থেকে রাত পর্যন্ত কি কি ছিল আমার রুটিনের কাজকর্ম, তো সেসবই আজ রইল আমার ব্লগে। আশা করছি আপনাদের সম্পূর্ণ ব্লগটি ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার শনিবারের ব্লগ। তো শুক্রবারের কিছুটা ব্লগ আমি শেয়ার করতে পারিনি, সেটা হলো রাতের মেনু। তো রাতে এরকম একটা পাতলা ঝোল করেছিলাম সয়াবিন আলু আর পটল দিয়ে। তো রাতের দিকে হালকা পাতলা খাওয়াই ভালো, আর ভাত হলে এরকম পাতলা ঝোলটাই বেশি করি। চিকেন হোক কি মাছ হোক বা সয়াবিন হোক, কম মশলা দিয়ে এরকম পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে। তো রাতে ভাত করেছিলাম, আর এখন শীত পড়ে গেছে, এরপর পর হয়তো রুটি হবে রাতে। আমাদের তো খাওয়ার ঠিক নেই, মানে এক একটা সময় সকালে হয়তো ভাত, দুপুরে মুড়ি বা রুটি, রাতে ভাত বা মুড়ি এরকম কিছু হয়। আমাদের রুটিনের ঠিক নেই, মানে যখন তখন পাল্টে যায়। তো এটা ছিল শনিবারের সকাল, এখন বাজে সকাল 7টা। আজ বেশ ঠান্ডা পড়েছে সকালে, আর উঠেছি প্রায় 4:30-5টার দিকে। তো এখন বাজে 7টা, এখন চা মুড়ি বৃদ্ধির দুধ এসব নিয়ে চলে এলাম। তো সকালে বাদাম খাওয়া হয়েছিল, আর সেগুলো ভিডিও করা হয়নি। সকালে তুলসী পাতা মধু শরবত সবই খাওয়া হয়ে গেছে, আর ঋদ্ধিকে বসেছি পড়তে, ও তাড়াতাড়ি উঠে গেছে আজকে। ওকে বলেছিলাম তুমি সকাল সকাল পড়তে বসো আর আমি খাবার করে নিয়ে আসি। তো ও সকালে তুলসী পাতা মধু বাদাম এগুলো খেয়েছে, খেয়ে পড়তে বসেছে। তো ওর স্কুলের কিছু পড়া ছিল সেগুলিও করছিলো, আর আজ করবো যে নিরামিষভাবেই করেছি মোচার তরকারি। গাছে অনেকগুলো মোচা হয়েছে, সেই গাছেরই মোচা আগের দিন কেটে রেখেছিলো আমার শাশুড়ি মা, সেটাকে রান্না করেছে। আর আগের দিন কেটে বেছে রাখলে সুবিধাও হয়, রান্নার সময় তাড়াতাড়ি হয়েও যায়। তো নিরামিষভাবে মোচাটা করেছিলাম, আর প্রচুর ফুল ফুটেছিলো, সজনে ফুল, বৃদ্ধি আর ঋদ্ধি ঠাকুমা দুজনে মিলে সেগুলো কুড়িয়ে নিয়েছিলো। তো ওই পোড়াটা সবাই আমাদের বাড়ি পছন্দ করে, আর এটা হচ্ছে বেসন দিয়ে সজনে ফুলের বড়া। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি। তো এটা মজবুত করে ভাজা গরম গরম ডালের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মুড়ির সাথেও ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে, আর ডাল হয়ে তো কোনো কথাই নেই। তো হচ্ছে ডাল করবো, এখন পেঁপে আর ডালের সাথে সিদ্ধ বসেছি বেশার করে, আর আগে ভাতটা কাঠে হয়ে যায়। আর এখানে একটা উচ্চ সেদ্ধ দিয়েছিলাম ঋদ্ধির বাবার জন্য, আর এখানে বড়াগুলো ভাজছি। বড়াগুলো বেশ বেশ কিছুটা তেল দিয়ে ভাজতে হয়, মজা হয়, বেশ খেতেও গরম গরম দুর্দান্ত হয়। তো সজনে ফুল আমি বিয়ের আগে অনেক খেয়েছি, মা এরকম দেখতাম কুড়িয়ে নিয়ে আসতো, কারণ আমাদের বাড়িতে গাছ ছিল না, পাশাপাশি অনেকের বাড়িতে ছিল। সকাল হলেই সেই ফুলগুলো ঝরে পড়তো। তো আমাদের বাড়িতে, এই শ্বশুর বাড়িতে দেখি এখনও সজনে ফুল হচ্ছে, জানি না এখন সজনে ফুল হয় কি না, মনে হয় না হয়, এটা না জেনে বলে। এই গাছটাতে ফল সেরকম হয় না, মানে সজনে ডাটা ধরে না, কিন্তু ফুল হয় অনেক। তো ঝাঁকে ঝাঁকে ফুল হয়, আর এরকম একটু বৃষ্টি হলে, আমাদের গতদিন মানে শুক্রবার রাতে বৃষ্টি হয়েছে, যে কারণে শনিবার দিন সকালবেলা অনেক ফুল পড়েছে। অনেক বলতে আধ বাটির মতো, মানে বড়ো বাটিগুলোর আধ বাটি, প্রায় ওজন হয়ে যাবে 150-200 মতো ফুল। তো সেটাকে নুন দিয়ে মাখিয়ে গেছিলাম, তাই জন্য জুড়িয়ে গেছে আর কমে গেছে, যে কারণে মনে হচ্ছে যে খুব কম। কিন্তু এখানে ফুলের ভাগটাই বেশি, বেসনের ভাগ একদমই কম। তো একটু ডাল দিয়েও ভালো লাগে, আমি বেসন দিয়ে করেছি, যে তারা করেছিলো বলে বেসন দিয়ে করেছি এই বড়াটা। তো মা আগে দেখে স্কুলের সময় এসব বড়াগুলো ভেঙে দিত, আর গরম গরম ভাতের সাথে এসব বড়া একটু ডাল হলে, একটু আলু সেদ্ধ হলে কিন্তু খাওয়া হয়ে যেত, আর সেটা দিয়ে কিন্তু স্কুলে চলে যেতাম। তো সেই সব দিনের কথা মনে করে আগে মাই করে দিত সবগুলো, কুমড়ো ফুলের বড়া গাছ থেকে পেরে নিয়ে এসে কুমড়ো ফুলের বড়া হয়ে যেত বেসন দিয়ে, তারপরে পুঁই পাতার বড়া এগুলো তো করতো। তো বড়া বাঙালিদের একটা বিশেষ ধরনের খাবার, যেটা বাংলাদেশের লোকেদের তো জনপ্রিয় বটে, পাশাপাশি এখন এদেশীয় ঘটিরাও কিন্তু এসব বড়া স্বাদ বুঝে গেছে, তাই ইয়েরাও কিন্তু বড়া এখন ভালোই খায়। আর এইসব বড়াগুলো, সজনে ফুলের বড়া আমাদের এই বাড়িতে আগে কখনো হয়নি, তবে আমি আসার পরে কিন্তু এই বড়াটা আমি ভাজি। ওরা বলতো যে এই ফুলের আবার বড়া খায় নাকি, জানতো না আসলে খেতে। তো আমি আসার পরে এই বড়াগুলো খাওয়া ওদের শিখিয়েছি, শুধু বড়াই নয়, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি, এগুলোই জানে না ওরা। এগুলো যে কী স্বাদ শুধু বাঙালরাই হয়তো জানে, আর এখানকার লোকেরা আমি বললাম যে মাছের টক ছাড়া কিছুই বোঝে না, মাছের টক আলু সেদ্ধ দিলেই ওদের খাওয়া হয়ে যায়। আর আমাদের এই বাড়িতে তবে মাছ যেরকম পছন্দ সেরকম করে না, তবে সবজিটা প্রচুর পরিমাণে খায় না, শুধু শাক সবজি এইসব পছন্দ করে, মাছ মাংস অত পছন্দ করে না, যে কারণে আমাদের
হলো ফাইনালি এরকম একটা লুক হয়েছে, মানে এতটাই মচমচে খেতে, গরম গরম ভাজা খাওয়া হয়ে যাবে। তো আমার মেয়েও খুব পছন্দ করে, সবার জন্যই ভেজেছি, দুটো তিনটে করে সবার ভাজাই করলাম। আর এখানে পেঁপেটা ডালের সাথে সেঁথে দিয়েছিলাম, পেঁপে সেঁথে। আর এই যে মুসুর ডাল, মুসুর ডালটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছে, একটু ঝাল হয়ে গেছে তো এর দিয়ে। আর এখানে ছিল মোচা, আর এখানে ছিল ভাত। তো এই যে আজকের মেনু। আর ঋদ্ধির বাবাকে এরকমভাবে থালা সাজিয়ে দিয়েছি, ভাত কিন্তু অনেকগুলোই দিয়েছি থালায়, কিন্তু অত অর্ধেক ভাত খেয়েছে, ওরকমই করে, ভাত সব খেতে চায় না। আর এখানে ঋদ্ধির আমার দুজনের ভাত নিয়ে বসে পড়েছি এক থালাতেই। আর এখানে ছিল ডাল, তরকারি। তো ভাত প্রতিদিনই কম করতে হয়, কারণ অতগুলো ভাত খায় না। আর ঋদ্ধি এখন টেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, ওর ছিল ওষুধ। আর এই যে ওষুধ, তো সকালবেলা ওষুধ খেয়ে স্কুলে যায়, ও তিন চারটে করে ওষুধ আছে ওর, এখন এক মাস ওষুধ চলবে। আজকে ওর ঠাকুমা যাচ্ছে ওকে স্কুলে দিয়ে আসতে, ওর বাবা আর যেতে পারবে না, আমিও যেতে পারবো না, যাবো না আর কি, ঠাকুমাকে দিয়ে দিয়ে আসবো। ও অর্ধেকটা গিয়ে আবার কিন্তু ফিরে এসেছিলো কান্নাকাটি করে, আবার কিছু সময় পরে আবার বুঝিয়ে ওকে স্কুলে পাঠানো হয়। তোর এখন দিদি স্কুলে যাবে, আর এই যে ওর ঠাকুমার সাথে রেডি হয়ে গেছে। প্রতিদিন স্কুল যাওয়ার সময় কান্না করে, বদমাইশি করে, ইচ্ছাকৃত, এগুলো বয়স ছয় বছর হয়ে গেছে তবুও এরকম করে। শিশু ওয়ান থেকে এখন ওয়ানে উঠে যাবে, তারপরও একটা বছর স্কুলে পড়া হলো, তারপরে এরকম দুষ্টামি করে, এগুলো কেন করে আমি জানি না। আর এরকম অবাধ্যতা করে বলে ভালোও লাগে না। তো এখন দুপুরবেলা চুনো মাছ ছিল অনেকগুলো, সেগুলো মাথা সব ফেলে দিয়েছে, মাছগুলো তেতো লাগছিল, পুঁটি মাছ একটু তেতো লাগে এগুলো। আর এই মাছগুলো মাথা ফেলে দিয়ে মুচমুচে করে ভেজে রাখছি, পরে পেঁয়াজ বা বেগুন টেগুন দিয়ে ভাজা হবে বলে। আর এখন চলে এসেছি ছাদে, এখন প্রায় 11:30 মতো বাজে, আকাশটা ভালো, রোদ নেই, মেঘলা মেঘলা। তারপরেও অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো পোশাকগুলো কেচে ধুয়ে মেলে দেবো রোদে, যেখানে যেখানে পারবো, রোদ আছে সেখানে সেখানে মেলে দেবো। তো ছাদে আসলে ভালোও লাগে, অনেকটা সময় থাকতে ইচ্ছে হয়, কিন্তু এত কাজের চাপ থাকে যে অনেকটা সময় কাটাতে পারি না ছাদে। আগে আমরা প্রায় ছাদে এসে থাকতাম রোদে, শীতকালটা তো অনেকটা সময় রোদে থাকতাম। আর গতকাল বৃষ্টি হয়েছে রাতের দিকে, তাই ছাদটা ভেজা। তো এখন শনিবার ছিল, তো হনুমান চল্লিশা পাঠ করবো, সাথে হনুমান ঠাকুরকে পুজো দেবো। আর এই যে তার আগে তো পুজো দেওয়া হয়েই গেছে, আর আমি এখানে স্নান টান করে এবার ঠাকুরকে পড়ি আর মিষ্টি দিচ্ছি বাইরে গোপাল সময়। তো সব ঠাকুরকে প্রণাম করে ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে আসি। এখন দিদিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তো এখন বাজে প্রায় 2:30, আর এখন একটু খিদে খিদে পাচ্ছে, তাই বসে পড়লাম নাড়ু মুড়ি আর চুরি ভেজা চানাচুর নিয়ে। তো নাড়ু দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, তার সাথে একটু চানাচুর ঝাল ঝালগুলোও ভালো লাগে, সবসময় মিষ্টি খেতেও পছন্দ হয় না। তো ছিল জামা কাপড় অনেকগুলো, পাশে ঋদ্ধি ঘুমাচ্ছিল, এখন 3:30 মতো বাজে, ওকে 4:30 সময় আবার তুলেও দেবো। ও 2:45 দিকে ঘুমিয়েছে, 1.5-2 ঘন্টা মতো ঘুমায়। আর এখন এই যে স্টেনসিলগুলো, ডিজাইনগুলো সব প্যাকেজিং হবে, ওগুলো সব অর্ডার ছিল, তাই প্যাকেজিং করতে বসে গেছি। এখন প্রায় 4:00 মতো বাজে, আধ ঘন্টা 45 মিনিটের মতো সমস্ত কিছু হয়ে গেছিলো। আর এখন 5:00, ঋদ্ধি ঘুম থেকে উঠতে পারে, টিফিন করে দিলাম, গোলা রুটির সাথে ডিম ভাজা, পেঁয়াজ কুচানো আর কাসন্দ দিয়ে একটা রোলের মতো করে দিয়েছিলাম, এটাই ও খেয়েছে। আর এখানে ছিল শীতের পোশাক, এরকমভাবে সাজিয়ে রেখেছি যেন হাতের কাছে থাকে আর সহজেই খুঁজে পাওয়া যায়। ঘর ছোট, তো তাই যেখানে যেরকম পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। বেডশিটটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে এভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন আলনাতেও জামা কাপড় যেরকম যেরকম রাখার দরকার সেরকম রেখে দিয়েছি, যতটা পেরেছি। এখন রাতের খাবার নিয়ে চলে এসেছি, রাতের খাবার বানিয়েছিলাম সয়াবিন আলু আর পটল দিয়ে একটা ঝোল, ঝোল বানিয়েছি, এই কারণে ভাত হয়েছিল, ঝোল তো লাগবেই, একটা তরকারি করেছি। সারাদিন কাজকর্মের পর আর অন্য কিছু ইচ্ছাও করে না করতে। আর এখন পটল আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, সয়াবিনগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, খুব ভালো লাগছিলো, পাতলা ঝোল হলেও টেস্ট হয় খুব। আর এখানে ছিল গরম গরম ভাত। তো এই ছিল আমার শনিবারের ব্লগ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।